এখানে কতগুলো ড্রাম আছে আপনাদের? এখানে আপনার ড্রাম আছে 1400টা। 1400 ড্রাম? হাজার রোগী, একটা রোগী অসুস্থ, তাও তো আমাদের খুব সমস্যা। 10 জনের লাঠি একজনের কাছে বোঝা। আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম দিনা স্বাগত জানাচ্ছি যশোরের মনিরামপুরে ঝাপা গ্রামের ঝাপা বাওয়ারের ভাসমান সেতুতে, যেটি ইতিমধ্যে আলোচিত হয়েছে বাংলাদেশের সর্বত্র এবং সোশ্যাল মিডিয়ায়। প্লাস্টিকের ড্রাম দিয়ে তৈরি আজকে ঝাপা গ্রামের ঝাপা বাওয়ারের এই ভাসমান সেতুটি আপনাদেরকে দেখাবো। চলুন ঘুরে দেখা যাক কী আছে এই ভাসমান সেতুতে, কীভাবে তৈরি হলো এবং হাজারো দর্শনার্থী কেন আসছে ঝাপা বাওয়ারের এই ভাসমান সেতু দেখবার জন্য। টুলিতে আমরা টিকিট কাটবো। আচ্ছা ভাই, টিকিটের প্রাইস কত রাখা হয়েছে? 5 টাকা করে আপডাউন। 5 টাকা করে? আমরা দুইজন এসেছি, আমরা 2টা টিকিট কেটে নেবো শুরুতে। আচ্ছা, আপনাদের কর্তৃপক্ষ থেকে কি আমাদের সময় দিতে পারবেন? হ্যাঁ, কিছু সময় দেওয়া যায়। হ্যাঁ, যাই হোক দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি সেই ঝাপা বাওয়ারের মধ্যে। আচ্ছা, এই গ্রামটার নাম কি বলে? ঝাপা গ্রাম। ঝাপা গ্রাম, গ্রামের নাম ঝাপা গ্রাম। ওই মানে ঝাপা, এই পাশে রাজগঞ্জ, এইটা বলা হয় রাজগঞ্জ, এই পাশে ঝাপা গ্রাম। আচ্ছা চলুন তাহলে আমরা ব্রিজে গিয়ে কথা বলি। হ্যাঁ। আচ্ছা ভাই, এই সেতুটা ঠিক কবে তৈরি করা হয়েছিল? 2017 সালে। 2017 সালে? আচ্ছা, 2017 সাল। এখন পর্যন্ত তো সেতুটা ভাঙে যায় নাই, ভাঙছে নাই কখনো? হ্যাঁ, ওই যে আমফান ঝড় আইছিল, ঝড়ের মধ্যে ভেঙে গেছিল। আচ্ছা, এই সেতুতে আমরা আসলে দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে আসছে, শুধু কি এই সেতু দেখার জন্য না আরও কিছু আছে এখানে? সেতু মূল উদ্দেশ্য, সেতু দেখার জন্য। আর ওই পাশে আপনাদের পিকনিক স্পট আছে। আমাদের কোন পাশে? ওই পাশে। এইটা কি আপনাদেরই উদ্যোগে? হ্যাঁ, এটা আমাদেরই উদ্যোগে, ঝাপা গ্রামবাসীর উদ্যোগে। আচ্ছা চলুন তাহলে আমরা ব্রিজের উপরেই যাই। চলুন। এই হচ্ছে সেই ঝাপা বাওয়ারের ঝাপা জেলা প্রশাসক, জেলা প্রশাসক ভাসমান সেতু আর কি। জেলা প্রশাসক কেন এখানে? এমনি থেকে উদ্বোধন করে দিয়েছিলেন আশরাফ স্যার। আচ্ছা, এই জন্য জেলা প্রশাসক। দেখেন, কিছুক্ষণ পূর্বে এখান দিয়ে অটো গেল একটি এবং বাইকও যাচ্ছে। মাইক্রো যায়, তাই না? অথচ এখান দিয়ে কিন্তু অটো যাওয়ার কথা না, এখান দিয়ে কিন্তু ভ্যানও যাওয়ার কথা না, এখান দিয়ে চলতো নৌকা। কিন্তু ঝাপা গ্রামবাসীর, আপনাদের সংগঠনের নাম? ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন। ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এত সুন্দর একটি চমৎকার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখান দিয়ে মানুষ খুব সহজে যাতায়াত করতে পারছে। দেখতে পাচ্ছেন ভ্যান, মোটরসাইকেল, অটো অনায়াসে যাতায়াত করছে, যেটা আসলে এই উদ্যোগটার পূর্বে এমন এই সুযোগ তো ছিল না। অটো যাতায়াত ছিল না? না, কখনোই ছিল না। তখন কি নৌকা দিয়ে? তো সব শুধু মোটরসাইকেলটাই যাওয়া, সর্বোচ্চ হলে মোটরসাইকেল। তারপর কষ্ট হয়ে যেত, অনেক কষ্ট হতো মোটরসাইকেল নিয়ে যাওয়া। হ্যাঁ, অনেক কষ্ট হয়ে যেত, অনেক কষ্ট হয়ে যেত। তো এখানে কতগুলো ড্রাম আছে আপনাদের? এখানে আপনার ড্রাম আছে 1400টা। 1400 ড্রাম? কিন্তু 1400টা এখন নেই, এখানে যেহেতু পানি উঠে যায় সেক্ষেত্রে মনে হয় দেখা যাচ্ছে মানে 1200 মতো। আচ্ছা, 1200 মতো ড্রাম আছে। কী কী আপনাদের, আপনারা ব্যবহার করেন এখানে? ড্রাম আছে, শিট আছে, অ্যাঙ্গেল আছে, এগুলা দিই। আচ্ছা, কত টাকা খরচ হয়েছে এখানে? এখন সর্বোচ্চ দাঁড়াইছে এখন 1 কোটিখানিক প্রায়। 1 কোটি টাকা খরচ, এই খরচের ব্যয়ভার বহন করেছে? এটা ব্যয়ভয় গ্রামের লোক 70,000 করে টাকা দিয়েছিল। 70,000? এখানে 60 জন সদস্য ছিল, তারাই প্রথমে টাকা দিয়ে আস্তে আস্তে টাকা কালেক্ট করতে করতে আমরা আরও কিছু সিট বাড়াইছি, কিছু অংশ বাড়াইছি। আচ্ছা, আমরা প্রথমে 60 জন শেয়ার আছে এখানে, 60 জন উদ্যোগ। আচ্ছা, তো ঝাপা গ্রাম ওই গ্রামটা যেটা আমরা দেখতেছি ক্যামেরায়, ঠিক এই গ্রামটা কি ঝাপা গ্রাম? আর এই পাশে বলা হয় রাজগঞ্জ। তো দুইটাই তো মনিরামপুর থানায় পড়ছে? হ্যাঁ, অবশ্যই মনিরামপুর থানা, তাই না? এখানে কি মাছ চাষ করা হয় না এই? হ্যাঁ, অবশ্যই এখানে অনেক মাছ চাষ হয়। মাছগুলো কার তত্ত্বাবধানে? মাছগুলো তত্ত্বাবধানে এখন সুব্রত ওনার তত্ত্বাবধানে। আচ্ছা, মানে মাছ কি সবাই ধরতে পারে? না, এখানে সবাই ধরতে পারে না। কেন সবাই ধরতে পারে না? এখানে লিজ নেওয়া, তো মনে করেন যে খরচ আছে, তো বুঝছেন তারাই পাহারা দেয়, লিজ দেওয়া হয়। হ্যাঁ, লিজ দেয় সরকার থেকে। এটা কি সরকারি বাউড? হ্যাঁ, সরকার থেকে লিজ দেয়। আমরা যদি দেখাই, এখানে একজন মাছ ধরেছে। আচ্ছা ভাইয়া, কি কি মাছ মাছ আপনার জালে আটকা পড়ছে? আচ্ছা, যদি দর্শকদের দেখায় এই মাছগুলো, এইটা তো লিজ দেওয়া, আপনি মাছ ধরছেন, এখানে কি আপনাকে টাকা দিতে হয়? না, রুই মাছ, এগুলো মাছ তো সব ছেড়ে দেওয়া, তাই না ভাই? হ্যাঁ, ছেড়ে দেওয়া, সব ছেড়ে দেওয়া মাছ।
এখানে একজন ভাইয়া বাইক নিয়ে যাচ্ছিলেন, তো আপনাদের এই উদ্যোগটার সাথে কি আপনিও যুক্ত আছেন? মোট আমরা এই জায়গায় 60 জন। 60 জন মানুষ আপনারা, এর মধ্যে কি আপনিও আছেন? হ্যাঁ, আমিও একজন। আচ্ছা, আপনার বাসাও কি ছাপা গ্রামে? আচ্ছা, আমরা দুই ভাই আছে। আমার ভাই একটা যশোরে চাকরি করে। আচ্ছা, মানে একটু যাদের চলে, অনেকে আছে যে অনেক দিনা হয়েও এই কাজের সঙ্গে জড়িত আছে, মানে সামর্থ্য নাই কিন্তু অনেকে তারপরে এটার টাকা দিচ্ছে, এটাতে টাকা দিয়েছে। আচ্ছা, এই যে আপনি বাইক নিয়ে যাচ্ছেন, এই সুযোগটা তো আপনাদের ছিল না? ছিল না মানে কি, এমনকি আমি সেদিন যশোর থেকে আসছি রাত 9টা কি 10টার দিকে, এসে তো কোনো চিন্তা নেই, আমি চিন্তা ভাবনা করছি যে রোড দিয়ে এসে আমি চলে যাবো, কিন্তু এর আগে যখন নৌকায় থাকতো তখন তো 7-8টার পরে আর নৌকা চলাচল করতো না, সন্ধ্যার পরে। এমনকি হাজার রুগী, একটা রুগী অসুস্থ, তাও তো আমাদের খুব সমস্যা। এখন ছেলে মেয়ে পড়াশুনো, আমি তো আমার বাচ্চাটা রেখে আসলাম বাইকে করে। হ্যাঁ, দু 5 মিনিটের ব্যাপার, কিন্তু এমন সময় ছিল এসে 1 ঘন্টা আগে বসে থাকতে হবে। এক একজন সদস্য কত টাকা করে আপনারা দিয়েছেন? ওই সময় প্রায় স্টার্ট যখন করছি তখন 50 লাখের উপরে খরচ হয়েছে। 50 লাখের উপরে? তখন তো ওই ব্রিজ ট্রিজ ছিল না, তারপরে আবার টাকা বাইটানো, টাকা টাকা দিয়ে ওইবারে ওই যে কংক্রিটের ব্রিজ করা না, ওটা তো আমাদের টাকা সম্পূর্ণ, এটা আমাদের মালিক। হ্যাঁ, ওটা কোনো সরকারি না। ওই পাশে যে রাস্তা করা হয়েছে ওটা আমাদের টাকা, এই পাশে যে ওই যে খোয়াটা ফেলানো সম্পূর্ণ মালিকের টাকা। এখানে যে টিকিট নিয়ে টাকা তোলা হচ্ছে, এই টাকাটা পাচ্ছে কারা? আপনাদের সংগঠন পাচ্ছে? হ্যাঁ, মানে টাকা হচ্ছে মূলত স্টিলের, তো এ তো দেখতেছেন প্রায় লোক কাজ করে, ওই যে ওইবারে দুই পাশে যে লোক থাকে তাদের বেতন দিতে হয়, তারপরে এই সংস্কার করতে হয়, মালিকরা তো টাকা সেরকম পায় না। আচ্ছা, বুঝতে পেরেছেন? এক কথায় সেবামূলক কাজ, সেইভাবে সেবার জন্য করেছে, এটা করেছে। আর সেবা মানে আমাদেরও সুবিধার জন্য, মোটামুটি কথা গ্রামের লোকজনের সুবিধার জন্য এটা করেছে। জি, ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাদের। জন্য জনকল্যাণে ওনারা করেছেন এই উদ্যোগ, দেখছেন বাইক নিয়ে ওনারা এবং অটো অনেক কিছু নিয়ে সচরাচর এবং সহজে যাতায়াত করতে পারছেন, যেটা কিনা যখন এই ভাসমান সেতুটা ছিল না, ঠিক তখনকার দুর্দিনের কথা আর এখনকার সুদিনের কথা যদি ধরা যায় তাহলে অনেক বড় একটা পার্থক্য আমরা বুঝতে পারছি, কারণ নৌকা দিয়ে আর কতটুকু যাতায়াত করা যায় যতটা একটা সেতু দিয়ে যায়। যশোর জেলার মনিরামপুর থানার ঝাপা বাওড়ে ঝাপা ভাসমান সেতুটি এতক্ষণ ধরে আপনাদের আমি দেখালাম। ঠিক এই ঝাপা বাওড়ের এই ভাসমান সেতুটি যারা করেছেন তারা হচ্ছেন ঝাপা গ্রামের, ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের সংগঠকরা এবং সদস্যদের একটা একাত্ম মনোভাবের জন্য সম্ভব হয়েছে এত বড় কর্মযজ্ঞ সফল করবার। ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের যারা আছেন তাদের নিঃসন্দেহে স্যালুট জানাতে হয়, এবং ঠিক ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের মতো এরকম উদ্যোগ গ্রহণেই পরিবর্তন আনতে পারে। 10 জনের লাঠি 1 জনের কাছে বোঝা, কিন্তু 10 জন মিলে সে লাঠিটাকে বহন করা সম্ভব, ঠিক ঝাপা গ্রামবাসী এটি দেখিয়েছেন। ঠিক এই মেসেজটা আমরা গ্রহণ করতে পারি যশোরের মনিরামপুর থানার ঝাপা বাওড়ের এই ঝাপা ফাউন্ডেশনের ভাইদের কাছ থেকে। এইরকম উন্নয়ন ছড়িয়ে যাক, এইরকম কর্মস্পৃহা ছড়িয়ে পড়ুক বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, পরিবর্তন আসবেই এভাবেই। ভালো থাকবেন, ভালো রাখবেন। এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।